আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মৃত্যুর পর যখন কবরস্থ করা হয় তখন সে কি দৃশ্য দেখে যা আমাদের সবাইকে একদিন তার সম্মুখীন হতে হবে। মৃত্যুর প্রথম রাত্রি কিভাবে অতিবাহিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে তার সাথীরা শুধু এতটুকু দূরে চলে আসে, তখনই সেই কবরস্থ ব্যক্তি তাদের জুতোর আওয়াজের শব্দ শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা আগমন করে, এসে তাকে বসিয়ে প্রশ্ন করতে শুরু করে দেয়। সহিহ বুখারী হাদিস নং 1338। এখানে ফেরেশতাদ্বয় মাইতকে শোয়া থেকে বসানোর পর সে যা দেখতে পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। তার চোখ মুছতে মুছতে বলতে থাকেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নং 4172। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজকে আসরের নামাজ আদায় করি নাই। ফেরেশতাগণ তখন বুঝতে পারে লোকটি দুনিয়াতে নামাজি মুত্তাকি ছিল। ফেরেশতারা তখন বলতে থাকে, আপনি কবরের জগতে এসে গেছেন, এইখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আগে আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন। তারপর ফেরেশতারা প্রশ্ন শুরু করে যে তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা প্রশ্ন করে, তোমার দিন কি ছিল? বান্দা বলে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করে, এই লোকটি তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে ইশারা করে বলা হবে, তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল, তিনি কে? উত্তরে মুমিন বান্দা বলেন, তিনি হলেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবশেষে ফেরেশতাদ্বয় আবার বলে, তুমি কি করে জানতে? মুমিন বান্দা বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নং 4753। যারা শাশ্বতবাণী তাওহীদে বিশ্বাসী তাদেরকে ইহজীবন ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত নং 27। সুতরাং কবরে মুনকার নাকির প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবে যার মৃত্যু পর্যন্ত ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল। যারা ইহকালীন জীবনের উপর প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সওয়াল জবাবে শুধু বলবে, হা হা লা লা আদ্রি, হা হা লা লা আদ্রি, আমি কিছুই জানি না, হায় আফসুস, আমি কিছুই জানি না। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছেন, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়াও তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং তার দিকে জান্নাতের সিদ্ধ হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকে, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মসনাদে আহমদ হাদিস নং 18534। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তার কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলে সুসংবাদ গ্রহণ কর, যা তোমাকে আনন্দিত করবে। আজ তোমার প্রতিশ্রুতি ওই সুন্দর চেহারাদারী সংবাদদাতাকে মুমিন বান্দা প্রশ্ন করে, আপনি কে? সে বলবে, আমি হলাম তোমার নেক আমল। মুমিন বান্দা শুনে বলতে থাকে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ বলতে থাকবে, আপনি ঘুমান। মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদেরকে সুসংবাদ জানিয়ে দিতে। ফেরেশতারা আবার বলবে, আপনি ঘুমান। বাসর রাতের মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না, এক ঘুমে আল্লাহ তাআলা তাকে হাশরের মাঠে পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন হাশরের মাঠ কাইমে সিংগাই দ্বিতীয়বার পুৎকার দেওয়া হবে, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। তারা বলবে, হায় আফসুস, আমাদেরকে আমাদের আরামের নিন্দাস্থল থেকে উঠালো কে? ফেরেশতাগণ উত্তর বলবেন, এটাই তো হলো দয়াময় আল্লাহ তাআলা প্রতিশ্রুতি এবং রাসূলগণ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দিবস। অর্থাৎ মুমিন বান্দা তার আরামের ঘুম থেকে উঠবে, বলবে, আমি মাত্রই ঘুমাইলাম, এখনই আমার ঘুম ভেঙে দিল, অথচ সে নিজেও জানে না তার মৃত্যুর পর কবর দেশে কত লক্ষ বছর ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ।